Bishalgarho Gautam Nagar water supply Habanogno Kitungo Gereb Laika Bishalgarho Uttam Rwkha Amchaini Hukbar Khainai Rok Sanmu Hukbar Khainai Rok No Tui Kahamkai Ria Khetawo Tui Kahamkai Ria Ni Bagoi Khetawo Mani Mukitin Kama Hamya Ungna Phaising Thangoi Tomaika Baksa Baksa Ba Hamya Semgoi Tongkha Abuni Yagulo Tangsaro Dipor Damni Tamoni Chero Puru Puru Chong Mario Bataya Wani Koplai Ungnai 13 Number 1 Ni Kaunchar Bojro Gupar Depna Bishalgarho Sipahi Jara Hankor Ni Jubo Mojani Secretary Shoiko Sahati Bishalgarho Club Ni Secretary No Khoboi Dosha Boda AI Habanago Thangoi De Borishan Nikati Hukbar Khainai Rok Ni Koglam Tibo Habanog Ni Adombai Koglam Chalaika কৃষকরা एक्चुअली উত্তর রাউরকেলা আপনার একটা স্কিম শুক্রবারে কারেন্টের তারে বাস লাগিয়া মানে স্কিমের ভিতরে দুই একটা জায়গা ইয়ে নষ্ট হইছে আর কি এখন শুক্রবারে এই ঘটনা তো অলরেডি শুক্রবারে জানানো হইছে আমরা আজকে কালকের মধ্যে এটা রিকভারি করার চেষ্টা করব মানে তারা তো কইতেছে অনেক দিন যাবত মেশিনটা নষ্ট হইছে আপনারা কি দেখেন না অপারেটর আছে আপনি কথা কোন তাইনে তো চালাইতেছে আপনি কথা কোন অপারেটর তাইনে আপনি এদিকে এদিকে মেশিনটা কত দিনের মধ্যে ঠিক হবে কথা কলম নে কবে থেকে নষ্ট শুক্রবারে নষ্ট হয়েছে আজকে সোমবার কবে থেকে নষ্ট মেশিন শুক্রবারে শুক্রবার থেকে তো এতদিন তো কৃষকরা খেতে জল পাইতেছে না তাদের তো শস্য নষ্ট হইতেছে শনি রবি আমি তো অফিসে কল দিছি আচ্ছা আজকে চার দিন চলছে আর অফিসে কল দিছি তো এখন কি পদক্ষেপ নিতেছেন আপনারা এখন স্যারের কাছে আইছি স্যারের যেটা করে এটা তো করতে হবে এখানে সমস্যা অনেক কি সমস্যাই আছে বিশেষ করে আজকের যে পারপাসটা এটা হচ্ছে আমাদের এমআই যে একটা জলের মেশিন আছে সেই জলের মেশিনটা নষ্ট হয়েছে আজ চার পাঁচ দিন হয়েছে ওইখানে কৃষকরা জলের জন্য সব কৃষক মাইট খেয়ে গেছে সেটার জন্য আমরা এস ডি ও সাপোর্ট কাছে আমরা সেই ডেপুটেশনটা দিতে এসেছি যে আজকের মধ্যে যাতে এটা রিপেয়ারিং করে দেয় পাশাপাশি এদিকে আরও নদী বিরাট ভাঙন আছে নদী ভাঙনের ব্যাপারটা নিয়েও আলোচনা করেছি ওনারা বলছে যে এটা এস্টিমেট করে জমা দিয়েছে তো সেটা আমরা উপর লেভেলে আলোচনা করব সেই কাজটা করার জন্য আর আপনি কি 13 নম্বরের কাউন্সিলর নাকি হ্যাঁ আমি শ্রী ব্রজগোপাল দেবনাথ 13 নম্বর ওয়ার্ড থেকে আমি নমিনেটেড হয়েছি এখনো সরকারি কোনো ঘোষণা হয়নি তারা কি আশ্বাস দিয়েছে আপনারা এটা আগামী দিন ঘোষণা হবে সরকারিভাবে না এই আজকে এমআই অফিস এসডু কি মানে কইছে আপনারা যত সময় চেষ্টা করব এবং আজকের মধ্যে ইঞ্জিনিয়ার পাঠাবে